আল্লাহ কলব দিছেন পবিত্র, দুনিয়াতে যখন আসছো এই পবিত্র অন্তর এখন তোমার ময়লা হয়ে যায় বলে কেমনে নবী বলেন গুনাহ করলে কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে, একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, দুই গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে, এইভাবে কলবটা ময়লা হয়ে যায়। ময়লাওয়ালা অন্তরের চিকিৎসা নাও, মেডিসিন লাগাও। আল্লাহর দেওয়া কলবটা যদি গুনার কারণে ময়লা হয়, এই ময়লা পরিষ্কারের জন্য আগে লন্ড্রিওয়ালার কাছে যাও, ধোপাওয়ালার কাছে যাও। এই দুনিয়াতে কলবের ময়লা পরিষ্কারের ধোপা আর লন্ড্রি হলো উলামায়ে আহলে হকের সোহবত। উলামায়ে আহলে হকের কাছে যাও, গেলে লাভ কি? শুনো পয়গম্বরের কথা। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা, ফা ইন্নাল্লাহ তাআলা লা ইউহইয়াল কালবাল মাইতা বিনূরিল হিকমা কামা ইউহইয়াল আরদাল মাইতা বিওয়াবিলিল মাতার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, লোকমানে হাকিম তার সন্তানের উপদেশ দিতেছেন, আমি নবীও তোমাদের সেই কথা রিপিট করে শোনাচ্ছি। ওলামায়ে কেরামদের মজলিসে বসবা, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনবা, লাভ কি হবে জানো? তাদের নজর যদি লেগে যায়, আল্লাহ মুর্দা দিল জিন্দা দিলে পরিণত করে দিবে। সোহবতে সা লে তোরা সালে গুনা, সোহবতে তা লে তোরা তলে গুনা জমানা, সোহবতে বাউলিয়া বেহতেরা সদ সালাত বেরিয়া। الذي خلق الموت والحياة ليبلوكم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আল্লাহ বলেন, আমি হায়াত আর মউত দিয়া মানুষ তোরে পাঠাইলাম, দুই স্টেশনের মাঝখানে তোর জিন্দেগি। কেন পাঠাইছি জানো? একমাত্র আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আমি আল্লাহ যাচাই করে পরীক্ষার মাধ্যমে দেখব কারা ভালো আমল করে। আহসানু আমালা বলেছেন, আকসারু আমালা বলেন নাই, অর্থাৎ বেশি আমল দেখবেন না, দেখবেন ভালো আমল। বেশি আমল না ভালো আমল? কিন্তু কোন দিনের আমলটা ভালো হবে জানা নাই। আল্লাহর হুকুম নামাজ আদায় করতেছি, কিন্তু কোন দিনের সেজদা আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে জানা আছেনি? এ কারণে আমল বন্ধ করা যাবে না, চালায় যাও চালায় যাও চালায় যাও। জীবনে 50,000 সেজদা যদি দিয়া থাকো, একটা সেজদাও যদি কবুল না হয়, জীবনের একটা সেজদাও যদি 50-এর মধ্যে আল্লাহর জন্য হইয়া যায়, ওই এক সেজদা জান্নাত ওয়াজিব করে ফেলবে। সালেহাতু সঙ্গে বুদি দিন খারাশ, আজমুদা এক জমানা খাকে বার, করামত কর দিয়াজ খিদমত পসন্দি, বতৌফিকে সুজুদম সরবলন্দি। কাদের জন্য আজকের আলোচনা? যারা তার রবের সাথে মোলাকাত করতে চায়। নবীজি বলেন, বেশি আমল দরকার নাই, আমল অল্প হোক, কিন্তু সেটা একমাত্র খালেসান লিওয়জহিল্লাহি তাআলা। কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহর জন্য যে আমলটা হয় এর নাম ইখলাস। এর নাম ইখলাস। আল্লাহর জন্য যে আমলটা হয় এর নাম ইখলাস। মানুষের জন্য যে আমলটা হবে এর নাম রিয়া। এর নাম রিয়া। আর দুটোটা মিক্স যদি হয় এর নাম শিরক।
এর নাম শির। কথা বুঝেন নাই, নামাজ পড়ছি কার সামনে দাঁড়াইছি? আল্লাহর সামনে। মানুষ যখন দেখছি কেরাত লম্বা লইয়া লইছে, হয় না? হয় না? যেটা একচ্ছত্র আল্লাহর জন্য করব এর নাম ইখলাস। মানুষের দেখানোর জন্য যেটা করবো এর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। একক ভাবে কে? আল্লাহ। এখানে আরেকজনকে ঢুকানোর নাম শিরক। আল্লাহ বলেন, যারা আমার সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য অন্তত আজকের বয়ান। আজকের বয়ান শুধু তাদের জন্য যারা রবের সাথে মোলাকাত করতে চায়। নবী বলেন, বেশি আমল লাগবে না, অল্প আমল হতে হবে। কার জন্য? আল্লাহর জন্য। বেশি আমল না অল্প? অল্প আমল আল্লাহর জন্য হতে হবে। এজন্য আহলুল্লাহ যারা, আল্লাহর ওলি যারা, এরা বলেন বেশি 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 আমল করার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, তেলাওয়াতের নাম তাকওয়া না, বেশি বেশি পাগড়ি পরার নাম তাকওয়া না, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না। তো তাকওয়া কি? তাকওয়া হলো গুনাহ থেকে বেঁচে থাকার নাম, গুনাহ থেকে। قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس. পয়গম্বর বলেন, আল্লাহর ভয় অন্তরে জমা করে গুনাহ থেকে বেঁচে থাকো, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর কাছে তোমার মর্যাদা হবে, মানুষের মধ্যে তোমার সম্মান বেড়ে যাবে। তাহলে বেশি বেশি নেক আমল করার নাম তাকওয়া না, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। কিসের থেকে বেঁচে থাকার নাম? গুনাহ থেকে। এই জন্য আমি স্লোগানটা এমন দেই, নেক আমল করতে পারো বা না পারো, নেক আমল করতে পারা বা না পারা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারো বা না পারো, গুনাহ করা যাবে না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারি আর না পারি কি করা যাবে না? কারো প্রশংসা করতে পারো বা না পারো, বদনাম করা যাবে না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারো কি না পারো, কারো ক্ষতি করা যাবে না, এর নাম তাকওয়া। আর কে দারত খৌফে হক দার দিল মাদম জান্নাতুল মাওয়া দেহদ ও রামাকাম জুজবা হক চিজে মখা আজ ইনসো যা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। বেশি আমল না কম আমল? কম আমলের দাম কখন হবে? যদি আমল টাকার জন্য হয়। আল্লাহ ভিন্ন আয়াতে বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. আল্লাহ বলেন, আমি হায়াত আর মৌত দিয়া মানুষ তোরে পাঠাইলাম, দুই স্টেশনের মাঝখানে তোর জিন্দেগি। কেন পাঠাইছি জানো? একমাত্র আমলের পরীক্ষা নেওয়ার জন্য। আমি আল্লাহ যাচাই করে পরীক্ষার মাধ্যমে দেখব কারা ভালো আমল করে। আহসানু আমালা বলেছেন, আকসারু আমালা বলেন নাই, অর্থাৎ বেশি আমল দেখবেন না, দেখবেন ভালো আমল। বেশি আমল না ভালো আমল?
কিন্তু কোন দিনের আমলটা ভালো হবে জানা নাই। আল্লাহর হুকুম নামাজ আদায় করতেছি কিন্তু কোন দিনের সেজদা আল্লাহর কাছে ভালো বলে কবুল হবে জানা আসেনি। এ কারণে আমল বন্ধ করা যাবে না, চালায় যাও চালায় যাও চালায় যাও। জীবনে 50,000 সেজদা যদি দিয়া থাকো, একটা সেজদাও যদি কবুল না হয়, জীবনের একটা সেজদাও যদি 50-এর মধ্যে আল্লাহর জন্য হইয়া যায়, ওই এক সেজদা জান্নাত ওয়াজিব করে ফেলবে। সালেহাতু সঙ্গে বুদি দিন খারাশ আজমুদা এক জামানা খাকে বার করামত কর দিয়াজ খিদমত পসন্দি বতৌফিকে সুজুদম সরবলন্দি। বেশি আমল না ভালো আমল? ভালো আমল আল্লাহ পরীক্ষা করে দেখবেন কারা করে বেশি আমল, দেখবেন না। তার মানে কি তাহলে বেশি আমল করা লাগবে না? এই স্লোগান দিয়ে অনেকে বয়া রইছে, নামাজ পড়ে লাভ নাই, নামাজের মতো নামাজ একবার পড়লেই হবে, রোজার মতো রোজা একবার রাখলেই হবে। একবার একবার স্লোগান দিয়া ধোকা বাজেরা জীবনে একবারও নামাজ পড়েন, এর মধ্যে আজরাইল হাজির ঠিক নি? পত্রিকাটা সুন্দর করে পড়ে একজনে, তা আর একজনে জিজ্ঞায়, ভাই তুমি এত দ্রুত সুন্দর ভাবে পত্রিকা পড়ো কেমনে? কেটা ধরলেই ভরা যায় না। কথা কেমনে? কইটা পড়তে গিয়া সুন্দর হইতে গিয়া আমার কত শখ সিলেট গেছে, কত কলমের কালি গেছে, ক খ শুরু সরে আর ধাক্কা দিতে 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 ঘুম শেষ, খানা শেষ, ফেনা উঠছে মুখে, এরপরে হঠাৎ করে ভালো হয়ে গেছে ঠিক না? নামাজ পড়তে 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 এক সময় দেখবা অন্তরের ভেতর আল্লাহর মহাব্বত বাড়বে না কমবে? আরেকজনে মোটেই পড়ে না, হঠাৎ করে পড়লে কি বাড়বে? কোনদিন সম্ভব না। এরে আল্লাহর গোলাম, এজন্য নবী বলেন আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ইমান আকীদা পরিশুদ্ধ করো, অল্প আমল নাজাতের জন্য জরিয়া হয়ে যাবে। বেশি আমল করার নাম তাকওয়া না, ভালো আমল করার নাম তাকওয়া। বর্তমানে মানুষ তো আমল করতেই চায় না, এর মধ্যে আমার ভিন্ন আওয়াজ। একটা প্রবাদ আছে গ্রামে, এমনি তো নাচনেওয়ালা বুড়ি আর যদি পায় বোলের বাড়ি, মানুষ এমনি আমল করতে চায় না। আবার একদল টুপিওয়ালারা যদি ময়দানে বলে আমল বেশি লাগে না, বেশি আমল লাগে না। ওই আল্লাহর বান্দাকে প্রশ্ন করো, এই দুনিয়াতে আমার নবীর থেকে দামি কেউ ছিল? আছে? আসবে? সাহাবায়ে কেরাম আবু বকর ওমর ওসমান আলী সহ এদের এত মর্যাদা, এদের এলেম কম না বেশি? আমল তাকওয়া ইখলাস। এত বড় মুফাসসির, এত বড় মুহাদ্দিস, এত বড় মুফতি, জান্নাতি টিকিট হাতের মধ্যে পাইছেন দর্জন সাহাবা, পাওয়ার পরেও ইতিহাস পড়ে দেখো এরা এত এলেম এত আমল এত তাকওয়ার পরেও তাহাজ্জুদ পড়ছেনি, ইশরাক পড়ছেনি, আউয়াবিন পড়ছেনি। ও আল্লাহর বান্দারা এরা কত মজবুত, 3 দিনে একটা খতম, মাত্র 3 দিনে কোরআন করেছে এক খতম, আর আমরা 1 বছরেও এক খতম দিতে পারি না, দাবি করে আহলে কোরআন। ভাইরা আমার 3 দিনে এক খতম, এক রাতে 300 রাকাত নফল নামাজ,
এক রাকাতের মধ্যে পুরো খতম, পুরো কোরআন পড়েছেন এক রাকাতে। সুবহানাল্লাহ, না কয় রাকাতে পুরো কোরআন? এক রাকাতের ভেতরে পুরো কোরআন। নবী বলেন, আমি হুজুরায় ঘুমিয়ে আছি, যদিও আমার ঘুমের নিয়ম হলো আমার চক্ষু ঘুমায়, আমার কলব ঘুমায় না। কার? রহমতের নবী বলেন, আমার চোখ ঘুমায়, আমার কি ঘুমায় না, কলব ঘুমায় না। আমি হঠাৎ এসার পরে আম্মা জান আয়েশার ঘরে নবী শুয়া পড়লেন, তন্দ্রাচ্ছন্ন। হঠাৎ করে কানের মধ্যে কান্নার আওয়াজ, কে কান্না করে মাথার পাশেই তো মসজিদে নববী। নবী একটু তাকায় দেখলেন, একজন আল্লাহর গোলাম দাঁড়ায় নামাজে কান্দতেছেন গভীর রাতে। নবী বের হলেন, নজর করে দেখেন কেউ না, নবীর কলিজার টুকরা জান্নাতি সাহাবি আবু বকর সিদ্দিক। সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি, মুহাদ্দিস, মুফাসসির কেউ ছিল? আছে? আসবে? সাহাবায়ে কেরামরা যুদ্ধের ময়দানেও তারা ফার্স্ট, সংসার পরিচালনায় তারা কামিয়াব, সিরিয়ানে তারা এক, জিহাদের ময়দানেও তারা এক, ব্যবসার লাইনেও তারা এক। আবু বকর ব্যবসা করেছেন, ওমর ব্যবসা করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসা করেছেন, চাকরির লাইনে তারা এক, আবার রাতের বেলা নফল ইবাদতেও তারা এক। তারা যদি পারে তুমি কেন পারবা না? পারবা না বইলে মনটারে দুর্বল জানাইয়া আল্লাহর কাছে কান্দো, আল্লাহওয়ালার কাছে দোয়া চাও, দরকার পারি না। কিন্তু লাগে না বইলা নিজের কপালটাও পুড়িও না, উম্মতেরও দূরে সরাইয়া দিও না। পারি না এক কথা, আর আমল লাগে না, এটা কি এক নেই? লাগে না, তুমি এই কথা কেন বলো? অন্তর ঝামেলা না, এজন্য অন্তরের চিকিৎসা করা দরকার। ওলামায়ে আহলে হক হলেন এরা অন্তরের চিকিৎসক। ভাইরা আমার, শুরুতেই বলেছিলাম এই দেহটা আসল না, রুহটা আসল। রুহ যখন চলে যায় সন্তান কাঁদে, আমার আব্বা নাই, আম্মা নাই। ওই রুহটা কি ভিতরে জিনিস যে চলে গেল, কা আব্বা নাই চলে গেছে? বিষয়টা কি ভিতরে কি ছিল একবারও চিনলাম না, একবারও চিন্তা করলাম না। এই ভেতরের জিনিসটার চিকিৎসা করা দরকার। নবী বলেন, পালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আলা ইন্না ফিল জাসাদি লামুদগাহ ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল ক্বালব। আল্লাহর নবী বলেন, প্রত্যেকটা মানুষের ভেতর একটা গোষ্ঠের টুকরা আছে আলাদা, ওই টুকরা যখন ভালো থাকে পুরা মানুষটাই ভালো, ওই গোষ্ঠের টুকরা যখন খারাপ হয় পুরা মানুষটাই খারাপ। আল্লাহর নবী বলেন, ওই টুকরাটার নাম হলো কালো, ওই টুকরার নাম হলো কাল। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে যত মানুষ আসছে তাদের কলবটা আয়নার মতো স্বচ্ছ। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাওয়াহু ইউহাউ্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। নবী বলেন, প্রত্যেকটা সন্তান তার ফেতরাতে ঈমানের আলো নিয়ে জন্মগ্রহণ করে, তার কলবটা পরিচ্ছন্ন ভালো। প্রত্যেকটা জিনিস নতুন অবস্থায় কি ভালো না? আপনি কাপড় কিনতে গেছেন, এখন কাপড়টা কিনার অবস্থায় কি ভালো? ব্যবহার করলে ময়লা লাগে না লাগে না? ময়লা যেহেতু লাগবে, পরিষ্কারেরও মেডিসিন আছে না নাই?
আল্লাহ কলব দিছেন পবিত্র, দুনিয়াতে যখন আসছো এই পবিত্র অন্তর এখন তোমার ময়লা হয়ে যায় বলে কেমনে নবী বলেন গুনাহ করলে কলবের মধ্যে কালো কালো দাগ পড়ে, একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, দুই গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে, এইভাবে কলবটা ময়লা হয়ে যায়। ময়লাওয়ালা অন্তরের চিকিৎসা নাও, মেডিসিন লাগাও, আল্লাহর দেওয়া কলবটা যদি গুনার কারণে ময়লা হয় এই ময়লা পরিষ্কারের জন্য আগে লন্ড্রিওয়ালার কাছে যাও, ধোপাওয়ালার কাছে যাও। এই দুনিয়াতে কলবের ময়লা পরিষ্কারের ধোপা আর লন্ড্রি হলো উলামায়ে আহলে হকের সোহবত। উলামায়ে আহলে হকের কাছে যাও, গেলে লাভ কি? শুনো পয়গম্বরের কথা। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আলাইকা বিমুজালাসাতিল উলামা ওয়াসমা কালামাল হুকামা, ফা ইন্নাল্লাহ তাআলা লা ইউহইয়াল কলবাল মাইতা বিনূরিল হিকমা কামা ইউহইয়াল আরদাল মাইতা বিওয়াবিলিল মাতার আও কামা ক্বালান নবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম। পয়গম্বর বলেন, লোকমানে হাকিম তার সন্তানের উপদেশ দিতেছেন, আমি নবীও তোমাদের সেই কথা রিপিট করে শোনাচ্ছি। ওলামায়ে কেরামদের মজলিসে বসবা, তাদের হিকমতপূর্ণ কথাগুলো শুনবা, লাভ কি হবে জানো? তাদের নজর যদি লেগে যায় আল্লাহ মুর্দা দিল জিন্দা দিলে পরিণত করে দিবে। সোহবতে সা লে তোরা সলে গুনা, সোহবতে তা লে তোরা তলে গুনা জমানা, সোহবতে বাউলিয়া বেহতেরা সদ সালা তাআত বেরিয়া। ওলামায়ে কেরামের মজলিসে বসলে লাভ না ক্ষতি? এমনিতে স্লোগান দিতে পারেন মাইকের সামনে দাঁড়াইয়া, সৎসঙ্গে সর্ববাস, এর ভরেরটা কি? তো আমরা আরবিতে কই হাদিস দিয়ে কই, এটা ভালো লাগে না? না, আপনি স্লোগান দিলেন সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। তাহলে সৎসঙ্গ কোনটা? গাঞ্জা খোরের সাথে চলা সৎসঙ্গ, মদপান কর্মীওয়ালার সাথে বন্ধু করে চলা সৎসঙ্গ না? এই দুনিয়াতে একমাত্র সৎ, একমাত্র সৎ হলেন ওই ব্যক্তি যার জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি হলেন রহমাতুল্লিল আলামিন। কেমন মায়ার নবী আমার, জিন্দেগিতে নবী একটা গালি কাউকে দেন নাই, গালি আসছে নবী একটা জবাবও দেন নাই। কেমন নবী আমার, জীবনে কোনোদিন চোখ দুইটা গরম করে কারো দিকে তাকান নাই। আর ওই নবীর আদর্শ যারা মেনে চলে তারাই হলো পৃথিবীর শ্রেষ্ঠ সৎ মানুষ। এরা কারা? গাঞ্জা খায় এরা, দাড়ি কামানেওয়ালা তারা কারা? একমাত্র ওলামায়ে আহলে হক। কারা বলেন? একমাত্র ওলামায়ে আহলে হক। ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা। হে নবী, জানায়েতানরা যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের জন্য দুইটা কর্মসূচি, একটা ইতিবাচক আর একটা নেতিবাচক। একটা হলো প্রতিষেধক আর একটা হলো প্রতিরোধক। যারা রবের সাথে মোলাকাত করতে চায় তাদের কর্মসূচি দুইটা, একটা করবে আর একটা সারবে। করণীয় বিষয় তার নাম আমল, করণীয় বিষয়ের নাম আমল। বর্জনীয় বিষয়ের নাম শিরিক। শিরিকের উপর একটু আগে কিছু বলেছিলাম, শিরিক কাকে বলে? তা আল্লাহর সাথে অন্যকে অংশীদার বানানোর নাম। আল্লাহ কয়জন? খারাপ লাগে আপনাদের? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বলেন? হায়াত দেওয়ার বেলায় তিনি, রিজিক দেওয়ার বেলায়,
যদি কেউ মনে করে অন্য কেউ তার মতো আছে, মনে করার নাম শির, যারা মনে করে তাদের নাম মুশরিক। আল্লাহ বলেন সব গুনাহ আমি চাইলেই মাপ দিব, শিরিকের গুনাহ ক্ষমা। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালান বাঈদা ওয়ামান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা শিরিকের গুনাহ করবে তাদের জন্য জান্নাত আল্লাহ হারাম ঘোষণা দিলেন কোরআনে। আল্লাহর মতো আরো কেউ আছে মনে করার নাম শিরিক, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে মনে করার নাম শিরিক। যারা মনে করবে তাদের নাম হলো মুশরিক। আল্লাহ যা একক ভাবে পাবেন এইটা আর একজনকে দেওয়ার নাম শিরিক। সেজদা কে পাবেন বলেন, এটা আর এক জায়গায় দেওয়ার নাম শিরিক। এরে আল্লাহর গোলাম, আমলের জন্য তৈরি হও, জান্নাতিরা জান্নাতে যখন যাবে মনটা খুশিতে ভরে যাবে, কিন্তু একটা দুঃখ তাদের অন্তরে থাকবে। জান্নাতিরা জান্নাতে যায় খুশি না বেজার, কিন্তু একটা দুঃখ থাকবে, কি আর একটু যদি আমল বাড়াইয়া করতাম তো আর একটু ভিআইপি জান্নাত পাইতাম। কোরআন শরীফে যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান। আমি আপনাদের যেই কথাটা বুঝাইতে চাই, যারা বলে আমল লাগে না, আপনাদের থেকে জানতে চাই আসলে আমল লাগেনি, আপনি করেন না সেটা আপনার ইমানের দুর্বলতা, কিন্তু আমল লাগবে। যেখানে ইমানের বয়ান সেখানে আমলের বয়ান। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ জাহান্নামে যাবে, চার গুণালা মানুষ জান্নাতে যাবে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করবে। ওয়াত্তিনি ওয়াজ জাইতুনি ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। চার জিনিসের সফাত করে আল্লাহ বলেন আমি মানুষকে সুন্দর করে বানাইলাম, এই মানুষ যদি সৌন্দর্যটা ধরে রাখতে না পারে জাহান্নামে যাবে, তবে তারা যাবে না ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন, যারা ঈমান আনার পরে নেক আমল করবে তারা কোনোদিন জাহান্নামে যাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, আল্লাহ বলেন জান্নাতের মধ্যে সব থেকে দামি জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। কি এই মোনাজাত দিয়ে আলাম, কিন্তু ভাইরা আমার নবীজি বলছেন তোমরা যখন জান্নাতের দোয়া করো তখন জান্নাতুল ফেরদাউসের দোয়া করো, তাহলে জান্নাতুল ফেরদাউস দামি না? ইনশাআল্লাহ চাই তো আল্লাহ কবুল করে। এই জান্নাতুল ফেরদাউস আল্লাহকে আমি রিজার্ভ করে রাখছি দুই গুণ ওয়ালাদের জন্য। কয় গুণ? এক নাম্বার গুণের নাম ঈমান, দ্বিতীয় গুণের নাম নেক আমল। তাহলে আমল লাগেনি, আমি আমলের উপরেই বয়ান করতেছি, তবে আজকের বয়ানটা তাদের জন্য যারা রবের মোলাকাত চায়। কথা হইল রবের মোলাকাত চাইবে, দূরের কথা রবের তো চিনেই না, যে যারা চিনে না সে তাকে মানে না।